নমস্কার সবাইকে। ভিডিওটা করা হচ্ছে রাত্রিবেলা। দেখুন বাচ্চা দুটো কিন্তু ঘুমিয়ে রয়েছে আর উপরে বাল্ব জ্বলছে, এটা 100 ওয়াটের বাল্ব জ্বলছে। এর আগে এই বাচ্চা দুটো হওয়ার ভিডিও দেওয়া হয়েছিল দুটোই, সেক্ষেত্রে বারবারই যে সাদা বাচ্চাটা রয়েছে ফিমেল বাচ্চা দুটোই, তো বারবারই বাচ্চাটা হওয়ার ভিডিওটাতে আপনাদের অনেকের অনেকটা কোশ্চেন ছিল, মানে প্রশ্ন করেছিলেন। এর কারণ ছিল আমি ওখানে রাত্রিবেলা যে বাচ্চাটাকে সেপারেট রাখি ছাগলের সেটা দেখিয়েছিলাম, বাকি কিভাবে কি দুধ খাওয়াই না খাওয়াই সেগুলো ডিটেলসে বলা হয়নি। তো যাই হোক, আমি এখানে ভিডিও করতে করতে বাচ্চা দুটো টের পেয়ে গেছে আমি এখানে আছি, তো উঠে পড়েছে, উঠে একটু বাথরুম করে নিচ্ছে, ফ্রেশ হচ্ছে, গায়ের আলিশ্য ছাড়ছে। আর তো যেটা বলছিলাম আগের ভিডিওটাতে, অনেক বেশি প্রশ্ন উঠেছিল দুধ খাওয়ানো নিয়ে। এমনি প্রশ্ন অনেক উঠেছিল যে বাচ্চাটা ঠান্ডা লাগবে কিনা মায়ের থেকে দূরে রাখলে, তো বিভিন্ন কিছু, সেটা ছাড়া সবথেকে বেশি প্রশ্ন দুধ খাওয়ানো নিয়ে এসেছিল, যে মায়ের থেকে আলাদা রাখলে তাহলে ওরা কি রাত্রিবেলা দুধ খায় কিনা, বা আমরা খাওয়াই কিনা, বা ওদের গলা শুকিয়ে যাবে দুধ না খেলে। তো সেটা কমেন্টে অ্যান্সার করেছি শর্টে, যেটা কমেন্টে অতটা ডিটেলসে বলা সম্ভব নয়, সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা করছি। তো এই লটে আপাতত দুটো বাচ্চা পেয়েছি এবং দুটো মায়ের কাছ থেকে দুটো বাচ্চা একটা একটা করেই পেয়েছি। এবং এই যে বারবারির মেয়েটা আর এর মায়ের কাছ থেকে কিন্তু আগে আমরা দুটো বাচ্চা পেয়েছি, এবার একটা পেয়েছি। আর লাল বাচ্চাটা যেটা রয়েছে ওর মায়ের, এটা সেকেন্ড বেবি, তো দুই টাইমই একটাই পেলাম। তো এর কারণ হয়তো কোথাও বা কোথাও মায়েদের স্বাস্থ্যটা একটু খারাপ আছে, সেই কারণে হয়তো একটা পেয়েছি। এটাও একজন কোশ্চেন করেছিলেন আপনারা আপনাদের মধ্যে, যে দ্বিতীয়বারে বাচ্চা কেন একটা, তো সেটাই হয়তো মায়ের স্বাস্থ্যটা খারাপ আছে সেই কারণেই দুটো বাচ্চা। কারণ আপাতত আমাদের ফার্মের মেয়ে ছাগলগুলোর স্বাস্থ্য সবারই একটু খারাপ রয়েছে, কারণ মাঝখানে একটা ভীষণ খাবারের ধকল গেছিলো, সেই সময় কিন্তু ওদের স্বাস্থ্য খারাপ হয়ে গেছিলো, আর যেহেতু প্রেগনেন্ট ছিল স্বাস্থ্যটা সেই পরিমাণ আবার ওদের গড়ে উঠেছিল না, তো সেই স্বাস্থ্য খারাপ থাকার কারণে কিন্তু একটা বাচ্চা হওয়ার চান্স থাকে, সেটা চাই দ্বিতীয়বারই হোক না কেন। এবার আসি দুধ খাওয়ানোর কথা। যেমন দেখুন এটা কিন্তু রাত্রে করা, প্রত্যেকটা ছাগল বলতে গেলে শুয়ে রয়েছে, আর রাত্রিবেলা এসে আমরা দুজন মিলে আসি, এবং মাঝখানের যে গেটটা আপনারা দেখেছিলেন সেখানে কিন্তু আমরা ওই গেটটা খুলে ভিতরে ঢুকে মায়ের দুধ খাওয়াই। মায়েরা দেখলে সবাই শুয়ে রয়েছে, কিন্তু তো প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা বাচ্চার মিনিমাম 15 থেকে 20 দিন বয়স হওয়া পর্যন্ত কিন্তু আমরা রাত্রিবেলা আসি, এসে বাচ্চাদের ওদের মায়েদের কাছ থেকে দুধ খাইয়ে যাই। সন্ধেবেলা তোলার সময় খাইয়ে দেওয়া হয়, সেটা ছাড়া রাত্রিবেলা আমরা যখন ঘুমোই তার আগে ঠিক 10টা থেকে 10:30 বা 11টার মধ্যে যেভাবেই হোক এসে ওদেরকে একবার দুধ খাইয়ে দেওয়া যায় দেওয়া হয়। এবং তারপরে 2:30 থেকে 3টের দিকে উঠে এসে আর একবার ওদেরকে দুধ দেওয়া হয়। কোনো দিন যদি এমন হয় যে আমরা দুজন উঠতে পারলাম না, যে কোনো একজন উঠলো, সেক্ষেত্রে আমাদের ঘরে কিন্তু ল্যাকটোজেনের 1 দুধটা সবসময় এনে রাখা থাকে, কোনো মায়ের বাচ্চার দুধের অভাব হলে তাকে দেওয়া হয়, বা যেভাবেই হোক দুধ কম পড়লে তাকে দেওয়া হয়। প্লাস এই যে রাত্রিবেলাটা যদি কোনো দিন দুজন না উঠতে পারি, একা আসি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ল্যাকটোজেন 1 দুধটা করে নিয়ে আসি, তো ওটা এনে খাইয়ে দিই। যদি দুজন উঠতে পারি তবে এই মাঝখানে যে গেটটা দেখতে পাচ্ছ ওটা খুলে ভিতরে ঢুকে কিন্তু মায়েদের কাছ থেকে দুধ খাইয়ে দিই, একবার 10:30টার দিকে আর একবার রাত্রিবেলা 2:30টার দিকে। আর তারপরে আবার সোজা সকালবেলা বার করা হয়, সোজা সকালে বার করেই আবার দুধটা খাওয়ানো হয়। তো রাত্রিবেলাটাই মেন, উঠে এসে দুধটা খাওয়ানোটা খুব দরকারি, এবং এটাই কিন্তু আপনারা সবথেকে বেশি প্রশ্ন করছিলেন, যে রাত্রিবেলা ওদের গলা শুকিয়ে যাবে দুধ না খাওয়াতে পারলে। তো ওদের দুধ অবশ্যই খাওয়াই 15 থেকে 20 দিন পর্যন্ত, তারপরে ওরা আস্তে আস্তে ঘাস খেতে শিখে যায়, তো সেক্ষেত্রে রাত্রে শোয়ার আগে একবার দিয়ে ঘরে চলে যাই, মাঝরাত্রে আর উঠে আসি না। এবং তারপরে আস্তে আস্তে যতটা বড় হয় সেক্ষেত্রে 10:30টার টাইমের দুধটা দেওয়াও বন্ধ করে দিই, দিয়ে সন্ধেবেলায় তোলার সময় খাইয়ে তুলি। তো ওদের বয়সের সাথে সাথে ওইটা আমরা দুধ খাওয়ানোর পরিমাণটা কমাতে থাকি, কিন্তু দিনে দুধ খাওয়াটা যেটা 4 থেকে 5 বার ওদেরকে ঠিক ধরে ধরে খাওয়ানো হয়। ল্যাকটোজেন 1 যে দুধটা খাওয়ায় ওটা কিন্তু বোতল রাখা থাকে এবং নিপল এনে রাখা থাকে, যে কোনো জলের বোতলে বা ওষুধের বড় 500 ml বোতল ধুয়ে রাখা থাকো, তো তার মধ্যে কুলিয়ে দিই। এর আগে আগেরবারের লটের বাচ্চাদের সময় কিন্তু ওই ভিডিওটা দেওয়া আছে, যে ল্যাকটো 1-এর দুধটা খাওয়াই সেটার, এবং ওটা হালকা গরম জলে গুলে নিই, গুলে কিন্তু ওটাকে খাওয়াতে হয়।
আর বাচ্চাদের ওই ল্যাকটো ওয়ান দুধটা খাওয়ালে কোনো সমস্যা হয় না, মানে পায়খানার সমস্যা বিশেষ করে যে পাতলা পায়খানা করবে এরকম কোনো সমস্যা হয় না, এবং দুধটা খুব উপকারী, দুধটা খুবই ভালো। আমরা যেটা আনি ল্যাকটো ওয়ান 0 to 6 month বাচ্চার জন্য, ওটা কিন্তু ভেটেরিনারি না, ওটা মানুষের ওষুধের দোকানে বা বড় মুদিখানার দোকানেও কিন্তু কিনতে পেয়ে যাবেন। দুধটা খুব উপকারী আর পায়খানা বা পেটের সমস্যা হবে না। তো যাদের বাচ্চা দুধ পাচ্ছে না বা কম পায় তারা কিন্তু ওটা অবশ্যই খাওয়াতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।